हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल। तो बन्धुरा, आज के तुम्हारे साथ जेआरबीटी एलडीसी एग्जाम किस जियोग्राफी क्वेश्चन नहीं डिसकस करब। तो तुम्हारे प्रतिदिन ही चैनल के जेआरबीटी एलडीसी एग्जाम गुरुत्वपूर्ण करेंट अफेयर्स एवं इंडियन हिस्ट्री तरह जेनारे नलेजर जेको क्वेश्चन चैनल के तुम्हारे प्रोवाइड करार चेषा कर এবং তোমরা যাতে প্রত্যেকে এক পরীক্ষাটিকে ক্র্যাক করতে পারো, আমরা সেই দিকে লক্ষ্য রেখে তোমাদেরকে স্টাডি মেটেরিয়ালসগুলি আমাদের চ্যানেল থেকে প্রোভাইড করছি, ঠিক আছে? তো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসও আমরা কিছুদিন টেকনিক্যাল প্রবলেমের কারণে আমাদের অফ ছিল এবং সেটা আমরা খুব শীঘ্রই স্টার্ট করতে চলেছি। তো আজকে আমরা তোমাদের সাথে ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন ডিসকাস করব, যেগুলি আমাদের এলডিসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার সাথে ইন্ডিয়ান হিস্ট্রি থেকে আমরা আরও কিছু কোশ্চেন তোমাদেরকে আমরা দেব, সেগুলি আমরা আর কিছু দিনের মধ্যেই তোমাদেরকে প্রোভাইড করে দেব। তো আজকে আমরা ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে কিছু কোশ্চেন তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আজকে প্রথম কোশ্চেন হচ্ছে, দেখো, ল্যান্ড কভার্ড অ্যাবাউট ড্যাশ অফ দ্য আর্থ সারফেস, ঠিক আছে? এখানে সঠিক উত্তরগুলিও আমি সাথে সাথে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে 30%, ঠিক আছে? তারপরে কোশ্চেন দেখো, ভুটান ডাজ নট শেয়ার ইটস বর্ডার উইথ হুইচ ইন্ডিয়ান স্টেট। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। দেখো, এখানে অপশন এ আছে ওয়েস্ট বেঙ্গল, এবং অপশন বি আছে দেখো সিকিম, অপশন সি আছে মেঘালয়, এবং অপশন ডি আছে অরুণাচল প্রদেশ, ঠিক আছে? ভুটান আমাদের ভারতের কোন রাজ্যের সাথে বর্ডার শেয়ার করছে না, ঠিক আছে? এখানে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, মেঘালয়। ঠিক আছে, মেঘালয় হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তারপরে কোশ্চেন দেখো, দ্য আপার মোস্ট লেয়ার ওভার দ্য আর্থ ইজ কল্ড দ্য, এখানে অপশন সি হবে সঠিক উত্তর, ক্রাস্ট। ক্রাস্ট হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তারপরে কোশ্চেন দেখো, ইউরেনিয়াম ফাউন্ড ইন লাদাখ ইজ অ্যান এক্সাম্পল অফ হুইচ টাইপ অফ রিসোর্স, ঠিক আছে? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তারপরে কোশ্চেন দেখো, অন দ্য বেসিস ডিস্ট্রিবিউশন রিসোর্স ক্যান বি ক্লাসিফাইড ইন টু, ঠিক আছে? এখানেও সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তারপরে কোশ্চেন হচ্ছে, হোয়েট ইজ এ, ঠিক আছে? হোয়েট ইজ এ এখানে হার্ব, এখানে সঠিক উত্তর হয়ে যাবে হার্ব, ঠিক আছে? হোয়েট ইজ এ হার্ব। তারপরে কোশ্চেন দেখো, স্যান্ড স্টোন ইজ হুইচ টাইপ অফ রক, ঠিক আছে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তারপরে কোশ্চেন দেখো, হুইচ প্ল্যানেটস ইজ কনসিডার্ড আজ দ্য ডোয়েফট প্ল্যানেট, এখানেও অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, প্লুটো, ঠিক আছে? তারপরে কোশ্চেন দেখো, মাসাই ইজ এ ট্রাইব অফ হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রি, এখানে অপশন এ হবে সঠিক উত্তর, কন্যা, ঠিক আছে? তারপরে কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং রিপ্রেজেন্ট দ্য মোস্ট কমপ্লেক্স অফ ট্রপিক্যাল লেভেল, এখানে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, ইকোসিস্টেম, ঠিক আছে? তারপরে কোশ্চেন দেখো, আর্থস ডিপেস্ট পয়েন্ট ইন ওয়াটার ইজ এ মারিয়ান ট্রেঞ্চ, ইট ইজ লোকেটেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং ওশানস, এখানে অপশন ডি হবে সঠিক উত্তর, ঠিক আছে? অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তারপরে কোশ্চেন দেখো, হুইচ ইন্ডিয়ান স্টেট ইজ দ্য লার্জ ইন টার্মস অফ দ্য টোটাল এরিয়া কভার্ড, এটিও একটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রাজস্থান, ঠিক আছে? তারপরে কোশ্চেন দেখো, হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ দ্য লংগেস্ট, এখানে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, গুজরাট। এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তারপরে কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ট্রিস শিটস দেয়ার লিভস ওয়ান্স ইন ইয়ার, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ঠিক আছে? অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তারপরে কোশ্চেন দেখো, উইথ হুইচ কান্ট্রি ইন্ডিয়ান এক্সচেঞ্জ ইটস বর্ডার ম্যাপস, ঠিক আছে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বাংলাদেশ, বাংলাদেশ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তারপরে কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ডিভাইস ইজ ইউজড এ মেশোর হেমডাইটি, ঠিক আছে? এখানে অপশন বি হবে সঠিক উত্তর, হাইগ্রোমিটার। তারপরে কোশ্চেন দেখো, হুইচ অ্যামংস্ট দ্য ফলোয়িং ইজ নট ইন দ্য লিস্ট অফ মহারত্না, এখানে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। তারপরে কোশ্চেন দেখো, মার্বেল কামস আন্ডার দ্য হুইচ ক্যাটাগরি অফ রক্স, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মেটামরফিক, ঠিক আছে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মেটামরফিক। তারপরে কোশ্চেন, হুইচ অ্যামং ইজ ফলোয়িং কান্ট্রিজ ইজ নট এ পার্ট অফ স্ক্যান্ডিনেভিয়া, ঠিক আছে? এখানে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, নান অফ দিস। তারপরে কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ ট্রপিক্যাল সাইক্লোনস ইন দ্য চাইনা সি, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ঠিক আছে? অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তারপরে কোশ্চেন দেখো, বিষ্ণু মুভমেন্ট ওয়াজ স্টার্টেড আগেনস্ট হুইচ অফ দ্য ফলোয়িং
এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ঠিক আছে, কাটিং অফ ট্রিস। তারপরে কোশ্চেন দেখো, অ্যামাজন রিভার ফলোস থ্রু হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রি, এখানে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, ব্রাজিল। ঠিক আছে, ব্রাজিল হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তারপরে কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য আদার নেম অফ সায়েদ্রি রিং, ঠিক আছে, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ওয়েস্টার্ন গার্ডস। ওয়েস্টার্ন গার্ডস হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তারপরে কোশ্চেন দেখো, ইন্ডিয়া হ্যাজ লংগেস্ট ইন্টারন্যাশনাল বর্ডার উইথ হুইচ কান্ট্রি, ঠিক আছে, এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এখানে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, বাংলাদেশ। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো, সোইল হ্যাভিং হাই কন্টেন্ট অফ অ্যালুমিনিয়াম অ্যান্ড আয়রন অক্সাইড ইজ অলসো নাউন আজ, এখানে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেড মেটেল অফ আর্থ ক্রাস্ট, এখানে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, এটাও অ্যালুমিনিয়াম। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো, রেড ডাটা বুক কন্টেন্টস ডাটা অফ হুইচ অফ দ্য ফলোয়িংস, ঠিক আছে, এখানে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, তো তারপরে কোশ্চেন দেখো, রেড ডাটা বুক কন্টেন্টস ডাটা অফ হুইচ অফ দ্য ফলোয়িংস, ঠিক আছে, এখানেও সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তারপরে কোশ্চেন দেখো, স্টেরেট অফ মালাক্কা স্পিয়ারেস হুইচ অফ টু ল্যান্ডস ম্যাশেস, ঠিক আছে, এখানে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো, দ্য ল্যাটিটিউড হুইচ প্যাসেস থ্রু সিকিম অলসো প্যাস অফ থ্রু, ঠিক আছে, এখানে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, রাজস্থান। ঠিক আছে, রাজস্থান হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তারপরে কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং রিজিয়ন ইজ কভার্ড বাই ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট, ঠিক আছে, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ওয়েস্টার্ন ঘাট। ঠিক আছে, আচ্ছা, তারপরে কোশ্চেন দেখো, দ্য ফাইনাল বাউন্ডারি বিটুইন দ্য আর্থ অ্যান্ড দ্য আউটার স্পেস ইজ কল্ড, ঠিক আছে, এখানে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, তারপরে কোশ্চেন দেখো, হুইচ নিকবরিং কান্ট্রি অফ দ্য ইন্ডিয়া ইজ অলসো রেফার্ড দ্য ডার্ক ইউল, ঠিক আছে, এখানে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, ভুটান। তারপরে কোশ্চেন দেখো, 49th প্যারেলাল ইজ দ্য বাউন্ডারি লাইন অফ বিটুইন হুইচ টু কান্ট্রিজ, ঠিক আছে, এখানে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, ইউএসএ অ্যান্ড কানাডা। ঠিক আছে, আচ্ছা, তারপরে কোশ্চেন দেখো, হাউ ডাজ এলএ নাইনা এফেক্ট দ্য প্যাসিফিক ওশান, ঠিক আছে, এখানে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো, নরিস টেয়ার্স আর থাউন্ডার স্ট্রোনস হুইচ অফ দ্য প্রেমিনিয়েন্ট ইন, ঠিক আছে, এখানে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। ঠিক আছে, আচ্ছা, তারপরে কোশ্চেন দেখো, হিমালয় মাউন্টেন রেঞ্জ ফলস আন্ডার হুইচ টাইপ অফ মাউন্টেন্স, এখানে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, ফুড মাউন্টেন্স। ঠিক আছে, আচ্ছা, তারপরে কোশ্চেন দেখো, এ ডিফেন্সেস বিটুইন টু ল্যাঙ্গুয়েজড এট ইকুয়েটার ইজ নিয়ার বাই ইকুইভ্যালেন্ট টু ড্যাশ কিএম, ঠিক আছে, এখানে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, তারপরে কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং উইন্ডস আর হট ডাস্ট ল্যাডেন অ্যান্ড ব্লু ফ্রম সাহারা ডিজার্ট টু ইয়ার্স মাউন্টেন রিজিয়ন, ঠিক আছে, এখানে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য রোল অফ পিনিউমেটোফোর্স, ঠিক আছে, এখানে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, গেট অক্সিজেন ফর রিসেপশন। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ITCGS, ঠিক আছে, এখানে ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন, ঠিক আছে, এখানে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে কোশ্চেন দেখো, আল্পস মাউন্টেন রিজন ইজ লোকেটেড ইন হুইচ কন্টিনেন্ট, ঠিক আছে, এখানে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, ইউরোপ। তারপরে কোশ্চেন দেখো, দ্য বাউন্ডারি বিটুইন আর্থ অফ ক্রাস্ট অ্যান্ড মেন্টাল ইজ, এখানে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, আচ্ছা, তারপরে কোশ্চেন দেখে নিচ্ছি, ডেলড্রামস ভিটুয়েলস অ্যান্ড লাইন্স ইন বিটুইন হুইচ অফ দ্য ফলোয়িং লেটেডিয়াস, ঠিক আছে, এখানে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইমাগ্রেনিসি লাইন্স অফ জয়েন্ট প্লেস উইথ সাম লেভেল অফ রেইনফলস, ঠিক আছে, এখানে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং প্ল্যানেটস ইজ অলসো নাউন আজ আর্থ টুইন, ঠিক আছে, এখানে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, ভিনাস, ভিনাস ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে কোশ্চেন দেখো, হাউ মেনি ইন্ডিয়ান স্টেটস শেয়ার দেয়ার বাউন্ডারিজ উইথ নেপাল, এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, নেপালের সাথে ভারতের কয়টি স্টেট বর্ডার শেয়ার করছে, ঠিক আছে, এখানে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, 5টি স্টেট। ঠিক আছে, 5টি স্টেট যেটা আমাদের নেপালের সাথে শেয়ার করছে বাউন্ডারিজ। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ম্যাক্সিমাম বায়ো ডাইভার্সিটি, ঠিক আছে, এখানে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, ট্রপিক্যাল রিজিয়ন। তারপরে কোশ্চেন দেখো, হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ লার্জেস্ট শেয়ার উইথ দ্য ওয়েস্টল্যান্ডস ইন ইন্ডিয়া, এখানে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, রাজস্থান।
তারপরে কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং নিবারিং কাউন্ট্রিজ অফ ইন্ডিয়া ইজ নট এ ল্যান্ড লকড কাউন্ট্রি। এখানে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, মায়ানমার। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য হাইয়েস্ট পিক ইন আন্দামান নিকোবর ল্যান্ডস। এখানে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, স্যাডেল পিক হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তারপরে কোশ্চেন দেখে নিচ্ছি, হুইচ টাইপ অফ ফরেস্ট মেজরলি কমপ্রাইজ অফ ল্যান্সেন্স অ্যান্ড ম্যাসোর্স। ঠিক আছে, এখানে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ ম্যাক্সিমাম ডায়নাল টেম্পারেচার ডিফেন্সেস। এখানে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, ডিজার্ট। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো, হোয়াই ডাজ ওয়েস্টার্ন গেটস অ্যান্ড ওয়েস্টার্ন গেটস বুথ রিসিভ সাফিসিয়েন্ট রেইনফল বাট ডিশান প্লেটুই রিজার্ভ অ্যান্ড সেন্টি রেইনফল। ঠিক আছে, এখানে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখে নিচ্ছি, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস রিসিভস রেইনফল ডিউ ডিস্টারবান্সেস। ঠিক আছে, এখানে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, পাঞ্জাব। ঠিক আছে, পাঞ্জাব হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তারপরে কোশ্চেন দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট টাইপ অফ এ কোয়েল। ঠিক আছে, এখানে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং নট প্রাইমারি গ্রিন হাউস গ্যাস ইন দ্য আর্থ অ্যাটমসফিয়ার। এখানে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, হাইড্রোজেন। তারপরে কোশ্চেন যেটা সর্বশেষ কোশ্চেন আজকে দেখো, হুইচ টাইপস অফ ফরেস্ট ইজ মোস্ট উইডস্পেয়ার্ড ইন ইন্ডিয়া। এখানে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, ট্রপিক্যাল ডিজিডিয়াস ফরেস্ট। ঠিক আছে, এটা হচ্ছে সঠিক উত্তর। তো আজকে আমরা বন্ধুরা তোমাদের সাথে ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে 57 কোশ্চেন ডিসকাস করেছি, যেগুলি আমাদের LDC এবং MTS পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার সাথে সাথে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রেও এগুলি আমাদের কাজে আসবে, যেমন SSC RRB এবং যে কোনো কেন্দ্রীয় সরকারের পরীক্ষায় কিন্তু আমাদের এই কোশ্চেনগুলি এসে থাকে। ঠিক আছে, তো আমরা এই কোশ্চেনগুলি তোমাদের সাথে আজকে আলোচনা করেছি। তার সাথে যারাই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে রয়েছে অলরেডি, তোমাদের প্রত্যেকের কাছে আমি আশা করছি এই কোশ্চেনগুলি আছে, কেননা এই কোশ্চেনগুলি আমি আগে থেকে তোমাদেরকে দিয়ে দিয়েছি। আজকে তবুও আমি তোমাদের সাথে এই কোশ্চেনগুলি নিয়ে একবার আলোচনা করলাম এবং পরবর্তী ভিডিওতে বাকি কোশ্চেনগুলি আলোচনা করব এবং বাকি সাবজেক্টগুলিও আমরা খুব শীঘ্রই আলোচনা করব পরবর্তীতে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে, সবাই ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং যারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে। ঠিক আছে।